প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে জীবন অনুষ্ঠানে সাধু আন্টনির কথা না বলে আমি থাকতে পারলাম না তাই এই লাইভ প্রোগ্রামে আজকে যদিও সকালবেলা আমরা লাইভ পবিত্র খ্রিস্ট দেখেছি সরাসরি দেখেছি কিন্তু তবুও আমার কেন জানি না মনে হয়েছে আরও একবার সাধু আন্তনির জীবনী জানা অজানা কিছু কথা তার জীবনের আপনাদের কাছে তুলে ধরি সাধু আন্টনি তিনি পনেরোই আগস্ট এগারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লিসবন পর্তুগালে তিনি জন্মগ্রহণ করেন খুবই সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন আমরা যাকে বলি অনেক ধনী বড়লোক পরিবারে তিনি বুলহস পরিবারের একজন সদস্য ছিল যারা ছিলেন যারা খুবই স্বনামধন্য পরিবার নোবেল ফ্যামিলি মাত্র ৩৫ বছর বয়সে সাধু আন্টনি মারা যান তার এই পঁয়ত্রিশ বছর জীবনে তিনি এমন কি কাজ করলেন যার জন্য এখনো পর্যন্ত আজকের পর্যন্ত তার নামে বহু আশ্চর্য কাজ বা মিরাকেল ঘটে চলেছে এই সাধু মা মারিয়া ছাড়া আর যে কোনো সাধু যারা রক্ত মানুষ ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ এনার সাহায্যার্থে প্রার্থনা করেন বা এনাকে সেই জায়গায় বা সেই আসনে বসিয়ে রেখেছেন যেখানে মানুষ বিশ্বাস করেন যে তার মধ্য দিয়ে আশ্চর্য কাজ হবেই তিনি মারা যান আজকের দিনে তেরোই জুন বারোশো বত্রিশ খ্রিস্টাব্দে পাদুয়াতে ইতালিতে সেখানে তিনি মারা যান এবং ঠিক তার এক বছরের মধ্যে তিরিশে মে বারোশো বত্রিশ খ্রিস্টাব্দে তিনি মারা যান একত্রিশ খ্রিস্টাব্দে আর বত্রিশ খ্রিস্টাব্দে তাকে পোপ নবম গ্রেগরি সাধু আখ্যায় ভূষিত করে তিনি যখন মাত্র ১৯ বছরের তখন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে গেস্টদেরকে বা যারা অতিথি তাদেরকে দেখাশোনা করার জন্য তিনি আগস্টনিয়ান সন্ন্যাসী সংঘের একজন পুরোহিত পদে যুক্ত হওয়ার জন্য পড়াশোনা করছিলেন কিন্তু ফ্রান্সিসকান পাঁচজন সন্ন্যাসী সেখানে রাত কাটাতে আসে এবং তাদেরকে দেখে তিনি এমন অনুপ্রাণিত হন যে আগস্টনিয়ান সংঘ ছেড়ে তিনি এই ফ্রান্সিসকান সঙ্গে যোগ দেন এই পাঁচজন যারা সেখানে রাত্রে ছিল তারা মরক্কোতে যাওয়ার পর পাঁচজনকেই শিরচ্ছেদ করে যিশুর জন্য গলা কেটে হত্যা করা হয় আর সাধু আন্টনি সেই জায়গায় যাওয়ার জন্য নিজে প্রস্তুত হন এবং যাত্রা শুরু করেন কিন্তু পথে তিনি এত অসুস্থ হয়ে পড়েন যে তাকে আবার ফেরত আসতে হয় তার সারাটা জীবন সে খুবই সাধারণ গ্রামে এই পঁয়ত্রিশ বছরের জীবন তিনি গ্রামের দিকে কাটানোর চেষ্টা করেছেন সাধারণ মানুষের মধ্যে কাটানোর চেষ্টা করেছেন এক সময় এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যখন মানুষ আর ঈশ্বরের বাণী শুনছে না ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখছে না সেরকম সময় তিনি একটা জায়গায় তাকে পাঠানো হয়েছে সেই জায়গাটা হচ্ছে রিমিনি রোমাঙ্গাতে যেখানে তার কথা কেউ শুনতে চাইছে না সবাই তার পেছনে লেগেছে শত্রুতা করছে তখন তিনি নিজে নির্জন ধ্যানের জন্য নিজে একটু প্রার্থনা করবেন বলে সেই মারকীয় নদীর ধারে গেছেন এবং সেখানে তিনি তার প্রথম আশ্চর্য কাজের মধ্যে একটা বড়ো আশ্চর্য কাজ হচ্ছে যে তিনি মানুষ তার কথা শুনছে না বলে তিনি সেই নদীর ধারে এসে মাছদেরকে উপদেশ দেওয়া শুরু করেছেন আর মাছেরা সমুদ্র থেকে সেই নদী থেকে তার সামনে এসে ছোট থেকে বড় পর পর সোজা লাইনে দাঁড়িয়ে ঈশ্বরের বাণী শুনছে পরবর্তীকালে কিন্তু তার আশ্চর্য কাজের মধ্যে আমরা শুনতে পাই তিনি মারা যাওয়ার পর উনিশশো বারোশো একত্রিশ খ্রিস্টাব্দে তিনি মারা গেছেন এবং মারা যাওয়ার পর তাকে সমাধিস্থ করা হয়েছে পাদুয়াতে একটি ছোট্ট গির্জাঘরের কাছে তারপরে তার দেহ তিরিশ বছর পর বারোশো তেষট্টি খ্রিস্টাব্দে যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে নতুন ব্যাসিলিকা বড় গির্জাঘরে রাখবে বলে তখন কিন্তু আরেক আশ্চর্য কাজ তিনি যে ঈশ্বরের বাণী প্রচার করতেন তার প্রমাণ তার কথা যে মাছেরাও শুনেছিল তার প্রমাণ যে তিরিশ বছর পর তার দেহ কবর থেকে তোলা হয়েছে নিয়ে যাওয়ার জন্য নতুন ব্যাসিলিকায় আর সেখানে দেখা যাচ্ছে তার দেহ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে শুধু কয়েকটা হাড়গোড় রয়েছে কিন্তু তার জীব সম্পূর্ণ সতেজ আছে তাজা রয়েছে একদম যেন জীবন্ত মানুষের জীব প্রিয়জনের এই আশ্চর্য কাজের মধ্য দিয়ে বোঝা যায় যে তিনি ঈশ্বরের বাক্য যে জীব দিয়ে বলতেন সেই জীব মৃত্যু তিরিশ বছর পরেও নষ্ট হয়নি আমরা তার কাছে আজকেই পর্বদিনে অনেকে রুটি দিই কেন রুটি দিই তার আসল কারণ আমরা জানি তার পেছনেও আরেকটা আশ্চর্য ঘটনা রয়েছে সে আশ্চর্য ঘটনা হচ্ছে তিনি যখন একটা আশ্রমে রয়েছেন সেখানে এক মায়ের একমাত্র সন্তান সে মারা যায় ছোট ছেলে মারা যায় সেই বাচ্চা মারা যাওয়ার পর সেই মা সাধু আন্টনির কাছে এসে বলে যে আমার ছেলে যদি বেঁচে ওঠে তাহলে তার ওজনের রুটি আমি গরিব দুঃখীকে দান করে দেব আর সাধু আন্তনি প্রার্থনা করা শুরু করেছে আর প্রার্থনার মধ্যে তিনি বলছেন যে তোমার ছেলে মারা যায়নি সে ঘুমাচ্ছে আর তখনই সেই ছেলে আবার জীবন ফিরে পেয়েছে আর এই আশ্চর্য কাজে বিশ্বাস করে মানুষ আজকে প্রতিনিয়ত সাধু আন্তনির নামে সেই রুটি গরিব দুঃখী মানুষকে বিলিয়ে দিয়ে যায় যাতে তাদের জীবনে আশ্চর্য কাজ ঘটে এরকম আরও একটা আশ্চর্য কাজ সাধু আন্থনির খুবই পরিচিত যে তিনি যখন সন্ন্যাস সঙ্গে ছিলেন সেখানে তিনি যে বই লিখতেন প্রার্থনা লিখে রাখতেন তার প্রার্থনার বই তার সঙ্গে তার নিজস্ব ধ্যানগুলো তিনি লিখে রাখতেন সেই বই কোনো একজন সন্ন্যাসী হবে বলে যারা আহত তাদের মধ্যে একজন চুরি করেছিল এই সাধু আন্তনি এমনভাবে প্রার্থনা করেছিলেন যে এই ছোট সন্ন্যাসী তিনি বাধ্য হয়েছিলেন নিজে থেকে এসে সাধু আন্তনির কাছে সে বই ফের তুলে দিয়ে যেতে কারণ তাকে নাকি শয়তান এমনভাবে তারা করছিল সাধু অ্যান্টনির প্রার্থনায় যে সেই মুহূর্তে তাকে আঘাত করবে যদি সেই বই না ফেরত দিয়ে যায় তাই সাধু অ্যান্টনিকে আমরা বলি যে পুরানো জিনিস সরি হারানো জিনিস খুঁজে পাওয়ার জন্য আমরা এই সাধুর সাহায্য চাই আমরা এই সাধুর মধ্যস্থতা চাই যে কোনো জিনিস হারিয়ে গেছে তা খুঁজে পাওয়ার জন্য আমরা সাধু আন্টনির সহায়তা চাই এখনো পর্যন্ত যদি আপনারা গুগলে সার্চ করেন সাধু অ্যান্টনির মিরাকেল বা আশ্চর্য কাজ দেখেন দেখবেন প্রতিনিয়ত হাজার হাজার লাখ লাখ এই আশ্চর্য কাজ হচ্ছে যেখানে সাধু অ্যান্টনি কিছু জিনিস খুঁজে দিচ্ছে কারোর চাবি হারিয়ে গেছে কারোর টাকা পয়সা হারিয়ে গেছে দৌলত হারিয়ে গেছে সব খুঁজে দিচ্ছে সাধু অ্যান্টনি সেই বিশ্বাসে আজকের পালনে কেন আমি এই সাধুর কথা বলছি আমাদের অনেক জিনিস হারিয়ে গেছে অনেক কিছু হারিয়ে গেছে প্রিয়জনেরা যেটা খুঁজে দেওয়ার জন্য আমাদের সাধু অ্যান্টনিকে দরকার তিনি যদি সত্যি আশ্চর্য কাজ করে থাকেন তাহলে আমাদের তাকে দরকার সাধু অ্যান্টনিকে প্রথম আমাদের বলা দরকার যে আমাদের আধ্যাত্মিক জীবন আমাদের পবিত্রতা হারিয়ে যাচ্ছে সাধু আন্টনি তুমি এসে খুঁজে দাও তুমি এসে পুনরুদ্ধার করো আমাদের বিশ্বাস হারিয়ে যাচ্ছে আমাদের ভালোবাসার জীবন হারিয়ে যাচ্ছে আমাদের প্রার্থনা জীবন হারিয়ে যাচ্ছে সাধু আন্টনি তুমি এসে সেই পবিত্রতার জীবন সেই ভালোবাসার জীবন আমাদের মধ্য থেকে উদারতা হারিয়ে যাচ্ছে সেই উদারতার জীবন তুমি আরও একবার পুনরুদ্ধার করে দাও তুমি আরও একবার খুঁজে দাও প্রিয়জনেরা সাধু অ্যান্টনি তার সারাটা জীবন ঈশ্বরের বাণী এমনভাবে প্রচার করেছেন তার জীব দিয়ে যে মানুষ পরিবর্তিত হয়ে আশ্চর্য কাজ তাদের জীবনে ঘটেছে যিশুর বাণী পবিত্র বাইবেলের বাণী তিনি এত সুমধুরভাবে মানুষের কাছে প্রচার করতেন যে মানুষের মন পরিবর্তন হয়ে আশ্চর্য কাজ হতে বাধ্য তাই আজকে সাধু আন্টনির কাছে আমাদের প্রার্থনা করা উচিত যে আমাদের কথায় কাজে প্রত্যেকটি আমাদের আচরণে অনেক কিছু হারিয়ে যাচ্ছে বিশেষ করে আমাদের পবিত্রতা হারিয়ে যাচ্ছে বিশেষ করে শান্তি হারিয়ে যাচ্ছে বিশেষ করে উদারতা হারিয়ে যাচ্ছে সাধু আন্টুনি তিনি হারানো জিনিস খুঁজে দেন তিনি যেন এসে আমাদের মনের মধ্যে সেই জিনিসগুলোকে ফিরিয়ে নিয়ে আসেন পবিত্রতা শান্তি সততা উদারতা সেগুলো যেন সাধু আন্তনি খুঁজে দেয় আজকে তার কাছ থেকে আমরা শিখি মহৎ জীবনে সাধু আন্তনির জানা অজানা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আমি ফাদার সৌমিত্র মাখাল যদি ভালো লাগে অবশ্যই করে শেয়ার করবেন অন্যদেরকে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় যিশু